রবিবার শীতলকুচি ব্লকের গোসাইয়ের হাট অগ্রসর বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কবলে পড়া যাত্রী হরিনাথ বর্মনের বাড়িতে গেলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থ প্রতিভ রায়। এদিন হরিনাথ বর্মনের পরিবারের হাতে আর্থিক সহায়তার পাশাপাশি বালেশ্বরের উদ্দেশ্যে রওনা করানো হয়। আহত হরিনাথ বর্মনের পরিবারে রয়েছে স্ত্রী বিউটি বর্মন, ছেলে সুদীপ্ত বর্মন, মেয়ে বর্ষা বর্মন, মা কল্পনা বর্মন এবং বাবা রণজিৎ বর্মন। এদিন পার্থ প্রতিভ রায় জানান, জেলা প্রশাসন সূত্রে জানা গেছে অভিশপ্ত ট্রেনে ছিল জেলার সাতজন, চারজনের নাম জানা গেলেও হরিনাথ বর্মনের খোঁজ পাওয়া যায়নি। স্বভাবতই পরিবার সহ এলাকাবাসী বর্তমানে চিন্তিত। এদিন সকালে হরিনাথ বর্মনের পরিবারের সদস্য সহ কয়েকজনকে ওড়িশার উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেখানে ক্যাম্প করা হয়েছে এবং সেখানে তিনি অনবরত যোগাযোগ করছেন। মানে আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলেছে, সাতজন প্যাসেঞ্জার সেই গাড়িতে দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ছিল, ট্রেনে ছিল, কিন্তু আমরা এখনো পর্যন্ত চারজনের নাম জানতে পেরেছি আর তিনজন সেফলি পৌঁছে গেছে। তারা এই চারজনের মধ্যে নব্যেন্দু গোস্বামী, যিনি নিগম নগরের, তার খোঁজ পাওয়া গেছে কটক হাসপাতালে, সে চিকিৎসা দিচ্ছে। বাকি তিনজন এই আমাদের শীতলকুচি গোসাইয়ের হাটের হরিনাথ বর্মন, তাকে এখনও আমরা স্ট্রেস করা যায়নি সে কোথায় রয়েছে। তার সহযাত্রী একজন ছিল, তারই আত্মীয়, সে ফিরে এসেছে এবং সে যেটা বর্ণনা করলো যে তারা একই সঙ্গে ছিল কিন্তু অ্যাক্সিডেন্টের পর দুজন দুই রকমভাবে ছিটকে পড়ে যায়। তার যখন জ্ঞান ফেরে সে দেখে যে হরিনাথ নেই, তো স্বাভাবিকভাবে হরিনাথ কোথায় গেছে, হয় চিকিৎসাধীন রয়েছে বা অন্য কোথাওভাবে স্থির রয়েছে। তো সেটা আমরা বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। একটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে বালেশ্বর হাসপাতালেই হয়তো সে চিকিৎসাধীন রয়েছে, কিন্তু গোটাটাই মানে ধোঁয়াশার মধ্যে। তো তাই এখানকার স্থানীয় প্রশাসন, বিশেষ করে এখানকার প্রধান, এখানকার যারা বিশিষ্ট লোকেরা আছে, হরিনাথবাবু থেকে শুরু করে পূর্ণদা অশোক দ্বারা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিদা, সবাই মিলে উদ্যোগ গ্রহণ করে একটা গাড়ির ব্যবস্থা করেছে এই পরিবারকে নিয়ে যাওয়ার জন্য, এবং সঙ্গে এখানকার পঞ্চায়েত সদস্য আর বিশিষ্ট একজন তার আত্মীয় যাচ্ছে। তারা চারজন রওনা দিচ্ছেন, আমরা রওনা করে দিচ্ছি। আমরা কিছু আর্থিক ভাবে তাদের হাতে কিছু টাকা পয়সা দিলাম, এই কারণে তাদের যাতায়াতের যাতে কোনো অসুবিধে না হয়, এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেখানে ক্যাম্প করা হয়েছে, কিছু নম্বর হেল্প করার জন্য তারা সেখানে রয়েছে। আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের নাম্বারও তাদের হাতে দেব, তারা যাতে সেখানে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, তারা যাতে হরিনাথ বর্মন তাকে খুঁজে পেতে সক্ষম হয়, কোথায় চিকিৎসাধীন রয়েছে, কীভাবে রয়েছে, সেটা আমরা মনিটরিং করব। আশা করি হরিনাথ সুস্থ হয়ে বাড়ি ফিরবে এবং ঘরের ছেলে